হ্যালো, ইউভাস ভিউস, কি অবস্থা তোমাদের? কি আর বলি ব্রো, কনফিউজ বিটুইন ধামি লাইফ নিয়ে খেলতেছি নাকি লাইফ আমার নিয়ে খেলতেছে। And also this pie, even আমি সিলভার প্লে বাটনটাও নিতে পারি নাই। অ্যাস্ট্রোনমি নিয়ে কিছু একটা। হ্যাঁ, এই ইভেন্টটা অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনমির উপর ডিপেন্ড করে। সো এর ভিতরে কিন্তু মানে এই অলিম্পিয়াডটার ভিতরে বেশ কিছু ইভেন্টস হবে, যেটা আমাদের ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভের স্টুডেন্টসদের জন্য মেইনলি। সো আরও ডিটেলসে কি আছে বিএসও তো, মানে বিএসআরএস থেকে কি কি মানে ইভেন্টস অর্গানাইজ করা হয়েছে, সেগুলোর ব্যাপারে আমরা ডিটেইলে এই ভিডিওতে জানবো। অলরেডি ইন, সো ইটস টাইম ফর ইউ নাও। দেরি না করে আমি শর্টে তোমাদের ডিটেলসগুলো দিয়ে দিব, অ্যান্ড যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে নিচের ডেসক্রিপশন থেকে ইনস্টাগ্রাম থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারবা, কিংবা বিএসআরএস এর অফিসিয়াল ফেসবুক কিংবা টেলিগ্রাম চ্যানেল থেকে তাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারবা। প্রথমে যদি বলি আমি ক্যাটাগরির কথা, তাহলে বিএসও এর তিনটা ক্যাটাগরি। ফার্স্ট জুনিয়র ক্যাটাগরি, যেটা ক্লাস ফাইভ টু সেভেন, দেন সেকেন্ডারি ক্যাটাগরি, যেটা ক্লাস এইট টু টেন, অ্যান্ড সিনিয়র ক্যাটাগরি, যেটা ক্লাস ইলেভেন টু টুয়েলভ। আর বিএসও মেইনলি অলিম্পিয়াড, বাট এর পাশাপাশি আসলে লাইক স্পেস রিলেটেড ওয়ার্কশপস থাকবে, অ্যান্ড পাশাপাশি সেলিব্রিটি মিট আপ অ্যান্ড গেমিং জোনেরও সুবিধা রয়েছে। অলিম্পিয়াডের সিলেকশন রাউন্ডসগুলো মানে ঢাকা বাদে বাকি যে সাতটা ডিভিশনস আছে সেগুলোতে অনলাইনে অ্যাকচুয়ালি হবে, অ্যান্ড শুধুমাত্র ঢাকাতে অফলাইনে হবে। বাট সেখানেও আমার জানা মতে, যেটা আপনারা চাইলে বাসা থেকেও অ্যাটেন্ড করতে পারবেন, বাট অফলাইনে করলে আপনি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। সো ইটস আ চান্স ফর ইউ। অ্যান্ড দেন ডেফিনেটলি সিলেক্টেড উইনার্সদের নিয়ে ফাইনাল রাউন্ডটা অনুষ্ঠিত হবে, যেটা অ্যাকচুয়ালি হবে ঢাকাতে। সো আপনারা যদি মানে সিলেকশন রাউন্ড কোয়ালিফাই করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ঢাকা যেয়ে ফাইনাল রাউন্ডটা অ্যাটেন্ড করতে হবে। এখন কথা আসছে রেজিস্ট্রেশন কেমনে করবো, অ্যান্ড ফর্ম ফিল আপের মানে ফি কত। যেহেতু ম্যাক্সিমাম কান্ট্রি অ্যান্ড অন্যান্য অলিম্পিয়াডসে ফর্ম একটা ফিল আপ ফি থাকে, তো বিএসও এর ফর্ম ফিল আপ ফিজ হইতেছে 2000 BTT, মানে 200 টাকা। এখন যেহেতু স্টুডেন্টসরা অ্যাপ্লাই করতেছে, সো অনেকেই বলবে যে 200 টাকা অনেক বেশি মেবি এটার জন্যে। বাট সত্যি বলতে, বাইরের দেশে যদি স্পেস অলিম্পিয়াডের কথা বিবেচনা করা যায়, সেক্ষেত্রে ওগুলো হচ্ছে বাংলাদেশ বিএসওতে অনেক কম দে করা হয়েছে। প্লাস এখানে কিন্তু রেজিস্ট্রেশনের পর ফ্রি বুক দেওয়া হবে একটা সিলেকশন রাউন্ডের জন্যে, অ্যান্ড সাথে কিন্তু ওয়ার্কশপস থাকবে, দেন স্পেস রিলেটেড বিভিন্ন সেশনসও থাকবে। সো এই জন্যে এই বাজেটটা অ্যাটলিস্ট করা মানে অনেক মানে লিস্ট হিসেবে করা হয়েছে। আর বাইরের কান্ট্রির অলিম্পিয়াডগুলোর যে রেফারেন্স বুকগুলো, ওগুলো অ্যাকচুয়ালি সেল করা হয়, অ্যান্ড মানে ওটা কেনা লাগে। আর সেগুলো অ্যাকচুয়ালি মানে এইভাবেও সেল করা হয় না যে ডিরেক্ট একটা বুক পাইতেছো তুমি, এরম না। ওগুলোর পিডিএফ ফাইল তোমার জাস্ট ইমেল করে দেওয়া হয় কিছু মানে পেমেন্টের বিনিময়ে। সিলেকশন রাউন্ড, সিলেবাস, অ্যান্ড দেন কীভাবে রেজিস্ট্রেশন করবা তুমি, সো সেটার জন্যে আমি তোমাকে নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, ফেসবুকের প্লাস গুগল ডক্সের লিঙ্কটাও আমি দিয়ে দিব। সো ওখান থেকে তুমি দুইটা রেজিস্ট্রেশন করে নিতে পারবা, অ্যান্ড কেমনে করতে হবে সেটাও আমি এখন দেখাই দেবো। সো প্যান চিল ব্রো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, বাট ডিরেক্টলি তোমরা এখান থেকে ওপেন করে নিতে পারো। তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যান্ড সেখানে তোমাকে নেম প্রথমে, তারপর তোমার যে স্কুল বা কলেজে পড়ো সেটার নাম, তারপর তোমার ফোন নাম্বার এখানে সাবমিট করে দিতে হবে। তো আমি এখানে আমার ফোন নাম্বারটা হাইড রাখতেছি। তারপর আসতেছে তোমাদের ডিভিশন, উপরে ওখানে ডিভিশন সিলেক্ট করবা, দেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবা, দেন ক্লাসে তুমি যেই ক্লাসে স্টুডেন্ট সেটা সিলেক্ট করবা। আমি এখানে 11 সিলেক্ট করতেছি। দেন ক্যাটাগরি, ক্যাটাগরি এখানে তুমি 11 to 12 যেহেতু আমি সো সিনিয়র দিয়েছি, তো তোমাদের রিক্রুটমেন্ট হিসেবে তোমরা ওখানে দিয়ে দিতে পারো। অ্যান্ড তারপর তোমার গার্জেন ডিটেইল, দেন তোমার বার্থ সার্টিফিকেটে যে বার্থ ইয়ারটা আছে সেটা তোমার এখানে সাবমিট করতে হবে। তো আমি এখানে আমার বার্থটা সাবমিট করে দিতেছি। অ্যান্ড দেন এনআইডি বা বার্থ সার্টিফিকেট নাম্বার যেটা তোমার কাছে আছে, তো সেটা তুমি এখানে জাস্ট লিখে দিবা। অ্যান্ড তারপর সিএ রেফারেন্স, এখানে তুমি
আমার নামও দিতে পারো চাইলে, কিংবা যার কাছ থেকে তুমি রেফার হয়েছো। সো আই উইল প্রিফার ইউ ভ্যান ইউজ মাই নেম বা নগদ যেই মেথড দিয়ে তুমি সেন্ডমেন্ট করে থাকো সেই নাম্বারটা তোমাকে এখানে লিখে দিতে হবে। তারপর ওখানে মানে পাঠানোর পর তোমাকে একটা ট্রানজেকশন কোড থাকে, যেরকম মনে করো এখানে দেওয়া আছে বা আমার মতো এরকম একটা কোড থাকবে, সেটা তোমাকে এখানে কপি করে জাস্ট লাইক সাবমিট করে দিতে হবে। সো গাইজ আজকের জন্য ব্যাস এতটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই।